ভিসা জটিলতা ও সৌদি এয়ারলাইন্সের কিছু ফ্লাইট বাতিল হওয়ায় সতেরো হাজার বাংলাদেশি হজ যাত্রী হজে যেতে সমস্যা হবে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের এমন মন্তব্যের পর হজ আশঙ্কা দূর করতে মক্কা সাউথ এশিয়া হাজি সেবা সংস্থার সংবাদ সম্মেলন ময়াল্লেম প্রধান জানান বাংলাদেশি হাজিদের হজ পালন নিয়ে ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই মল্লেম নিয়ে যে সমস্যা ছিল তা কেটে গেছে এই নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই হজ ইস্যুতে কোনো মন্তব্য করতে দায়িত্বশীল কর্মকর্তাদের আরো সতর্ক হওয়ার আহ্বান জানান হাব নেতারা আমি মনে করি এই আতঙ্ক এবং গুজব ছড়িয়ে দিয়ে গাপটি মেরে থাকা হজ ব্যবস্থাপনা এবং হাজিদের অকল্যাণে কাজ কর্ম যারা করে তাদেরকে সুযোগ করিয়ে দেওয়া এরই মধ্যে বাংলাদেশ থেকে প্রায় চল্লিশ হাজার হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন আমরা অনেক আবেগাপ্লুত এবং আমরা অনেক অত্যন্ত আনন্দিত যে সৌদি সালামতে আমরা অতটুকু আমাদের কাজ সমাপ্ত সমাপ্ত করতে পেরেছি হজ করতে এসেছি আমরা আমাদের আশা যে আমরা যেন আমরা আমাদের ভবিষ্যৎ কামিয়াব হয়ে আমরা দেশে ফিরতে পারি এজন্য জন্য প্রয়োজন বিমান বাংলাদেশ সৌদি আরলাইন সহ হজের সাথে জড়িত সবার সহযোগিতা সৌদি আরবের মক্কার দাবোলে তোর পাহাড় থেকে এম ওয়াই আলাউদ্দিন চ্যানেল